স্কুলের গেটে মত্ত শিক্ষক, গায়ে শীতের পোশাক, কাছে গেলেই মদের গন্ধ। স্কুল গেটে মত্ত শিক্ষককে দেখে তাজ্জব হয়ে যাচ্ছেন স্থানীয় মানুষজন। বর্ধমানের শিবকুমার হরিজন স্কুলের শিক্ষক, তিনি হিন্দি বিভাগের সহশিক্ষকের এই ঘটনায় এলাকাবাসী হতবাক। কথা বলবো পার্থ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পার্থ, ঠিক কি হয়েছে, কি অভিযোগ এক্ষেত্রে? হ্যাঁ দেখো শুক্লা, আজকে সকালে যথারীতি স্কুল শুরু হবার সময় এটা শিবকুমার হরিজন স্কুল, এটা বর্ধমানের যে কাছাড়ি অর্থাৎ জেলাশাসকের যে করণ তার কাছাকাছি এই স্কুলটা অবস্থিত। এখানে রাস্তার উপরে স্কুল, হঠাৎ স্থানীয় পথচারীরা দেখতে পান যে একজন শিক্ষক, তিনি শীতের পোশাক, মাফলার, টুপি এ সমস্ত পরে স্কুলের গেটে শুয়ে আছেন। তারা প্রথমে ভাবেন যে তিনি অসুস্থ, কিন্তু কাছে গেলে দেখা যায় তার গোটা গায়ে মদের গন্ধ এবং তিনি প্রচণ্ড অপ্রকৃতিস্থ এবং টলমল করছেন, এবং তিনি বলেন যে স্কুল বন্ধ বলে তিনি গেটের বাইরে শুয়ে আছেন। তো খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন যে এই শিক্ষক প্রায়শই মদ্যপান করে স্কুলে চলে আসেন এবং এটা সেটা ছুঁড়ে মারেন ছাত্রছাত্রীদের গায়ে, সেজন্য স্কুল কর্তৃপক্ষ তার গেট বন্ধ করে রেখেছেন। এরপরে এটা নিয়ে চাঞ্চল্য ছাড়া স্কুলের যে প্রধান শিক্ষক, তিনি যেটা ভারপ্রাপ্ত যিনি প্রধান শিক্ষক, তিনি বলেছেন যে এই ব্যাপারে তারা এর আগে যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি এবং তারা স্কুল বোর্ডে জানিয়েছেন এবং স্কুল বোর্ড থেকে তাকে সতর্ক করা হয়েছে। তারপরেও উনি মাঝে মাঝে এই মদ্যপান করে স্কুলে আসছেন, যদিও তারা একথা জানা গেছে যে এই শিক্ষক কিন্তু দীর্ঘ 27 বছর ধরে স্কুলে শিক্ষকতা করছেন, কিন্তু আগে এরকম তার আচরণ ছিল না, কিন্তু গত বছর ধরে তিনি মদ্যপ হয়ে পড়েছেন। তারপরে এই ঘটনা অন্যান্য শিক্ষিকারা এবং অভিভাবকরা জানিয়েছেন এই ঘটনা তারা লজ্জিত, এই ঘটনা কখনোই কাম্য নয় এবং তারা একটা বিহিত চান। শুক্লা ধন্যবাদ। পার্থ, শিক্ষকের কি বক্তব্য শোনাবো? যে ইনচার্জ রয়েছে উনার সাথে এ রয়েছে, রাস্তার মধ্যে দাঁড়ায়নি, আমি জেনে বুঝে এখানে ঘুমিয়ে আছি, কখনো স্কুল খুলবে কখনো কখন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।